পৃথক দুই হত্যা রিমান্ডে সাবেক দুই আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ও এ কে এম শহীদুল হক সকালে শুনানিতে চৌধুরী আব্দুল্লাহ মামুন নীরব থাকলেও হত্যাকাণ্ডে জড়িত নন বলে দাবি করেন শহীদুল হক এদিকে এক অপহরণ মামলায় রিমান্ডে দেয়া হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে আগস্টে ছাত্র জনতা আন্দোলনে পুলিশের সহিংসতা ও নির্মমতার বেশ কিছু ভিডিওচিত্র সামনে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনায় নতুন করে ওঠে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন এর মধ্যে মঙ্গলবার রাতে রাজধানী থেকে গ্রেপ্তার হন পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হক নিরাপত্তা বিবেচনায় দিনের শুরুতে আদালতে আনা হয় তাদের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হক এবং মুদি দোকানি আবু সায়েদ হত্যায় চৌধুরী আবদুল্লাল মামুনের রিমান্ডের পক্ষে শুনানি করেন বিএনপিপন্থী আইনজীবীরা আইজিপি শহীদুল শহীদুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে নিউ মার্কেট থানা একটি হত্যা মামলায় হাজির করা হয় তদন্ত কর্মকর্তা উদ্ঘাটন করেন এবং আরও অধিক তদন্তের জন্য তাকে রিমান্ডে চাওয়ার দরখাস্ত দেন এবং রিমান্ড দরখাস্ত দেওয়ার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত রিমান্ড সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আব্দুল্লাহ আল মামুনকে শুনানি অন্তে তার বিরুদ্ধে আট দিনে রিমান্ড মঞ্জুর করেন অন্যদিকে অসুস্থতা বিবেচনায় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানান তাদের আইনজীবী তবে শুনানি শেষে আদালত তাদের নানা মেয়াদে রিমান্ডে দেয় যারা প্রকৃত অপরাধী এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যদি সম্পৃক্ত করা হতো তাহলে ন্যায় বিচার ন্যায় বিচার পাওয়া হতো এই মামলাগুলোতে দেখা যাচ্ছে যে বাদী চিনেনা আসামিকে এদিকে হাজারিবাগ থানার অপহরণ মামলায় আট দিনের রিমান্ডে দেয়া হয়েছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকে আশুলিয়ায় মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে সম্প্রতি আলোচনায় আসেন তিনি নূরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা